আনুষ্ঠানিকভাবে মাছ সহ অন্যান্য পণ্য রপ্তানি বন্ধ করে দিল বাংলাদেশ। শনিবার থেকে আগরতলা আখাউড়া সীমান্তে বন্ধ আমদানি রপ্তানি বাণিজ্য। বিশেষভাবে বাংলাদেশ থেকে মাছ আমদানি না হলে রাজ্যে যে ব্যাপক প্রভাব পড়বে তা বলার অপেক্ষা আর রাখে না, কারণ রাজ্য বহিরাজ্য থেকে আসা মাছ রাজ্যের মানুষের পূর্ণাঙ্গ চাহিদা মেটাতে পারবে না। এই চিরন্তন সত্য অবশ্যই মানতে হবে রাজ্যের মৎস্য ব্যবসায়ীদের। আখাউড়া আগরতলা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি নিয়ে সৃষ্ট জটিলতা এখনও কাটেনি। আখাউড়া আমদানি রপ্তানিকারক সমিতি ও মাছ রপ্তানিকারক সমিতি শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। শনিবার আনুষ্ঠানিকভাবে আগরতলামুখী রপ্তানি পণ্য মাছ সহ সকল পণ্য সামগ্রী রপ্তানি বন্ধ রেখেছে সীমান্তের ওপারের ব্যবসায়ীরা। ওপার সীমান্তের মাছ রপ্তানিকারক সমিতির সভাপতি ইরন মিয়া জানান, গত বুধবার এমন ন্যাক্কারজনক ঘটনার পর আগরতলা থেকে কোনো ব্যবসায়ী নেতৃত্ব বা রাজ্য সরকারের কোনো প্রতিনিধি বিষয়টি নিয়ে যোগাযোগের আগ্রহ দেখায়নি, যার ফলে বাধ্য হয়ে মাছ সহ সমস্ত পণ্য সামগ্রী রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার হইতে আমরা সকাল 7:12 মাছ রপ্তানি করি। কিছু উশৃঙ্খল জনতার কারণে সকাল 7 মাছ দিলে এই মাছ সন্ধ্যা 7:30 ভারতের বন্দর থেকে বাইর হইলে এই মাছ অধিকাংশই পচে যায়। তারপরে আমরা ইন্ডিয়ান ইম্পোর্টারকে জানাইলে ইম্পোর্টার সমিতি আমাকে জানায় যে আপনার এই মাছ পচে গেছে, আমি রেমিডিস দিতে পারবো না। তখন আমি তাকে বললাম যে আমি নির্ধারিত সময় মাছ দিয়েছি, আমার মাছ নির্ধারিত সময় গেছে, তোমার দেশীয় কুণ্ডল এবং দেশীয় গুন্ডাদের কারণে তুমি মাছ দিতে পারো না, এর জন্য তো আমি দেয় না, এর জন্য তোমরা দেয়, তোমরা আমার ক্ষতিপূরণ দিতে হবে, আমার রেমিডিস আমাকে দিতে হবে। এখন আজকে পর্যন্ত শনিবার পর্যন্ত আমরা টাইম দিয়েছিলাম, আমরা থেকে আজকে যে বন্ধ দিয়েছি এই বন্ধ আজকে থেকে কার্যক্রম ইয়েটা চলছে, আমরা আজকে থেকে কার্যক্রম আমাদের বন্ধের কার্যক্রম সকল পূর্ণ এবং কি ট্রানজিটের মাল সহ টোটাল আখাউড়া স্থলবন্দর বন্ধ থাকবে, আমাদের এই সিদ্ধান্ত অটল রইল। এদিন ওপার সীমান্তে রপ্তানিকারক ব্যবসায়ী সমিতি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল ওয়াব মিয়া, সম্পাদক শফিকুল ইসলাম, শামসুর আলম সহ অন্যান্য নেতৃত্ব। ঢাকা থেকে শাহিদ সিরাজির রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।